সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা কি কখনো এভাবে চিন্তা করে দেখেছি, আজ যদি আমি মারা যাই হয়তো খুব কাঁদবে সবাই, যে আমার শত্রু ছিল সেও আমাকে দেখতে আসবে, বাড়ি ভরা কত মানুষ কত হইচই থাকবে, কিন্তু আমি আর বলবো না, মা এত হইচই ভালো লাগছে না, বাড়ি থেকে চলে গেলাম, একটু পর ফিরে আসব। কিছু মানুষ পানি গরম দিচ্ছে আর কিছু মানুষ খাটিয়ে আনতে গেল, একদল গেল কবর খুঁড়তে, তখন হয়তো আর বলবো না, মা অমুক মারা গেছে কবর খুঁড়তে গেলাম। একসময় বাঁশও কাটা হলো, বাড়ির আঙ্গিনায় এনে বাঁশগুলো টুকরো টুকরো করে কাটা হলো, পানিও গরম হলো গোসল দেওয়ার জন্য, এমনকি কবরও খোঁড়া হয়ে গেল। কিছু মানুষ আমাকে এক কোণে নিয়ে একটা মশারি টাঙিয়ে গোসল দিবে, তখন উঠে আর বলবো না, পানিটা বেশ গরম হয়েছে আর একটু ঠান্ডা করে নাও। গোসল করানোর পর আমাকে কিছু কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হবে, তখন আর বলবো না, মুখের কাপড়টা একটু সরিয়ে দাও, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এক সময় কান্নাকাটি বেশ বেড়ে গেল, কারণ এখন আমাকে মাটি দেবার জন্য নিয়ে যাবে, এমনকি কাঁধে উঠিয়ে ফেলল, তারপর সেই ঘরটার সামনে দিয়ে নিয়ে যাবে, যে ঘরে আমি নাকি সারাটা জীবন কাটিয়েছিলাম। এক সময় রাস্তায় আনা হবে, মা জননী আত্মীয় স্বজন যারা ছিল পিছে পিছে এসে খুব কাঁদবে, কিন্তু আর বলতে পারবো না, মা অমুক জায়গায় যাচ্ছি, চিন্তা করো না, একটু পরই ফিরে আসছি। অতপর সবাইকে বিদায় দিয়ে আমাকে নিয়ে হাঁটা দিবে কবরস্থানের দিকে, পাশে শত শত মানুষও হাঁটবে, কেমন হবে সেই কষ্টের মুহূর্তগুলি একটু কি আমরা চিন্তা করতে পারি, একটু কি আমরা চিন্তা করে দেখেছি। এমন করে তো আমিও অনেকবার আসছিলাম অন্য একজনের লাশ নিয়ে, আজ সবাই আমাকে নিয়ে যাচ্ছে চিরবিদায় এর দেশে রেখে আসতে। মুহূর্তগুলি চিন্তা করতে খারাপ লাগে, তাই না? কিন্তু এটা যে সত্য, কারণ আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতপর সকলকে সেই মহান রব্বুল আলামিন দিকে ফিরে যেতে হবে। কত মানুষকে, কত মৃত মানুষকে লাশ বলে ডাকতাম, আজ সবাই আমাকে লাশ বলে ডাকছে। এইভাবে কিছুক্ষণ হাঁটার পর আমাকে কবরস্থানের এক পাশে নামাবে, কারণ আমার জন্য সবাই নামাজ পড়বে, মানে জানাজার নামাজ পড়বে। আমিও কতজনের নামাজ এভাবে পড়েছিলাম, আজ সবাই আমার জন্য নামাজ পড়বে। এক সময় নামাজ পড়া শেষ হবে, আমাকে আবার কাঁধে করে কবরের পাশে আনা হবে, তারপর কিছু মানুষ হাতে হাতে ধরে আমাকে কবরে নামিয়ে দিবে, যা আমিও কিছু মানুষকে এভাবেই নামাতে দেখেছি, আজ সবাই আমাকে নামাচ্ছে। এক সময় সবাই হাতে হাতে ধরে আমাকে কবরে নামিয়ে ফেলল, ঠিকঠাক মতো শরীরটা ভাঁজ করে শুয়ে দিল। আহ, এই তো আমার পৃথিবী থেকে বিদায় নেওয়া, চোখ জোড়া খুলে পৃথিবীটাকে শেষবারের মতো দেখতেও পারছি না, দেখতেও পারলাম না, কে কে এসেছে আমাকে মাটি দিতে। এক সময় সবাই হাতে হাতে ধরে আমাকে কবরে নামিয়ে ফেলল, ঠিকঠাক মতো শরীরটা ভাঁজ করে শুয়ে দিল। আহ, এই তো আমার পৃথিবী থেকে বিদায় নেওয়া, চোখ জোড়া খুলে পৃথিবীটাকে শেষবারের মতো দেখতেও পারছি না, দেখতেও পারলাম না, কে কে এসেছে আমাকে মাটি দিতে।
অবশেষে আমাকে বাঁশ আর পাটি দিয়ে মাটি দিয়ে দিল। কি অন্ধকার কবরের ভিতর! না পারবো মাকে ডাক দিতে, না পারবো পরিবারকে ডাক দিতে, না পারবো আত্মীয় স্বজনদেরকে ডাক দিতে, না পারবো কবর ভেঙে বেরিয়ে আসতে। কখনো কি একটু চিন্তা করেছি আমরা? আহ, এই তো আমাদের জীবন। জন্মের সময় কত আদর নিয়ে দুনিয়াতে এসেছিলাম, আবার মরার সময় কত আদর নিয়ে বিদায় নিলাম। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে, এর মাঝে আমরা কতটুকু কি সাথে নিয়ে আসতে পারছি? কেউ কি কখনো এভাবে ভেবেছেন? শেয়ার করে অন্যদেরকেও ভাবার সুযোগ করে দিন।